দ্য গডফাদার, ভালোবেসে একদল সমর্থক এই নাম রেখেছে হাভিয়ের কাব্রেরার, ফলাফল দিয়ে যে ভালোবাসা নিজেই আদায় করেছেন স্প্যানিশ কোচ। সম্প্রতি দিন বদলের গল্প লিখছে দেশের ফুটবল, যার নেপথ্য কারিগর এই স্প্যানিয়ার্ড। প্রথম মেয়াদে সফল না হলেও দ্বিতীয় মেয়াদে জাতীয় দল নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি করেন হাভিয়ের। তার অধীনে এই বছর 14 ম্যাচ খেলে 5টিতেই জয় তুলে নেয় বাংলাদেশ, আরও 5 ম্যাচ করে ড্র, যার ইতিবাচক প্রভাব পড়ে ফিফা র্যাঙ্কিংয়ে। সাফে দুর্দান্ত পারফরমেন্স করার পর বিশ্বকাপ বাছাইও থাকে সফলতার ধারাবাহিকতা। তবে এত কিছু করেও বাফুফেতে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সূত্র বলছে এখন মাসিক ৯,০০০ মার্কিন ডলার পারিশ্রমিকে কাজ করছেন কাব্রেরা। দল ভালো করায় ডিমান্ড বাড়িয়ে ১৫,০০০ ইউএসডি চাইছেন তিনি। আলোচনায় বসার আগেই জানিয়ে আপত্তি তুলেছে ন্যাশনাল টিমস কমিটি, যদিও চেয়ারম্যান বলছেন সমঝোতার মাধ্যমে হতে পারে সমস্যার সমাধান। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আসছে বছর জাতীয় দলের আরও ব্যস্ত সূচি। ফিফা বিশ্বকাপ বাছের কঠিন ম্যাচগুলো সামলাতে হবে হোম অ্যাওয়ে দুই জায়গাতেই। এমন পরিস্থিতিতে কোচ পরিবর্তন করে নতুন কারো কাছে দায়িত্ব অর্পণ করার পক্ষে নন অনেকেই, ভরসা রাখতে চান কাব্রেরাতেই। এগ্রিমেন্ট যখন হয় দুইটা পার্টির সাথে এগ্রিমেন্ট হচ্ছে, কোচ প্লাস বিএফএফ, তো বিএফএফও চাবে সেটা কন্টিনিউ করতে এবং কোচও চাবে, কিন্তু কিছু এর মধ্যে চাওয়া পাওয়া থাকে। যখনই আপনি কিছু চাবেন, বেটার করতে যাবেন, তখন দুই পক্ষেরই দুই রকম ইয়ে থাকে, চাওয়া পাওয়া থাকে। তো প্রেপারেশন যেমন আমরা যারা আছি বিএফএফে, তারা আমরা চাচ্ছি আরও ভালো রেজাল্ট, কীভাবে আরও এগিয়ে যাওয়া যায়, তেমনি কোচেরও কিছু জিনিস চাওয়া পাওয়া আছে। তো আমার মনে হয় দুইজনের সমন্বয় যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ হবে। ২০২২-এর জানুয়ারিতে হাভিয়ের কাব্রেরার সঙ্গে ১১ মাসের জন্য চুক্তি করে বাফুফে। একই বছর ডিসেম্বরে তার মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ায় ফেডারেশন, যা শেষ হবে আগামী মাসে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।